আসসালামু আলাইকুম দর্শক, আমি শিলা, শিলা জামান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমি শুটকি প্রেমীদের জন্য শুটকির একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করে দেখাবো চেপা শুটকির ভুনা ভর্তা। এই ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কয়েকটি চেপা শুটকি কাঁচা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে এক কাপ পেঁয়াজ ও হাফ কাপ রসুন দিয়ে দিচ্ছি। এগুলো আমি ব্লেন্ডারে বেটে নেব, আপনারা চাইলে এগুলো পাটায়ও বেটে নিতে পারেন। আর চেপা শুটকির একটা টিপস দিয়ে দিচ্ছি, চেপা শুটকি কখনোই আপনারা গরম পানি দিয়ে পরিষ্কার করতে যাবেন না। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এই উপকরণগুলোকে পেস্ট করে নেব ব্লেন্ডারের মধ্যে। সবগুলো পেস্ট করে নিয়েছি আমি, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে একটু মানে আস্ত আস্তও রাখতে পারেন, আমার কাছে মিহি পেস্টটাই বেশি ভালো লাগে। তো এখানে কড়াই বসে দিয়েছি আমি, এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা সরিষার তেলের বদলে সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারেন এই রেসিপিটা। এবার আমি পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার একে একে অন্য অন্য উপকরণগুলো দিয়ে দেব। এখানে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ, এক চিমটি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি অন্য আর কোনো ধরনের মশলা ইউজ করব না। কোনো ধরনের মশলা ইউজ করলে হয় কি, হচ্ছে চেপা শুটকির যে ঘ্রাণটা আছে সেটা হচ্ছে চলে যায়। এজন্য আমি হালকা এক চিমটি পরিমাণে শুধু জিরা গুঁড়ো ব্যবহার করি, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। এখন আমি ভালো করে পেস্টটাকে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। যখন পেস্টটা একটু এরকম টকবক করতে শুরু করবে তখন আমি আরও কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। আমার কাছে মনে হয়েছে মরিচের গুঁড়ো কম মনে হয়েছে, তাই আমি আরও একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে নিলাম। এবার আমি এই মশলাগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুটা পানি শুকিয়ে যাওয়ার পর আবারও ফিরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পানি শুকিয়ে গিয়েছে, এই পর্যায়ে বারবার নাড়তে হবে না হলে পুড়ে যাবে। এই মুহূর্তে যদি কোনো কারণে একবারের জন্যও আপনারা ভুলে অন্য কোথাও চলে যান তাহলে হচ্ছে এই ভর্তাটা হচ্ছে পুড়ে যাবে, এজন্য এই সময় সব সময় নাড়তে হয়। দেখুন আমি একটু অন্যমনস্ক হওয়ার কারণে ভর্তাটা একটু পুড়ে গেছে, তো তাতে কোনো সমস্যা নেই, একবারে পুড়ে যায়নি। আমি খুব ভালো করে নেড়ে সেড়ে আবার নিয়েছি। এখন আমি তেল ভেসে ওঠার জন্য অপেক্ষা করব। ভর্তাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে এই ভর্তাটা হয়ে গেছে। এই ভর্তাটার আসল এতটা টেস্ট আপনারা না করলে কখনোই বুঝতে পারবেন না। আপনারা একবার করলেই বুঝতে পারবেন যে চেপা শুটকির এই ভুনা ভর্তাটা মানে অসাধারণ একটা টেস্ট থাকে এই ভর্তাটার মাঝে। দেখেন নিচ থেকে কিন্তু তেল বের হওয়া শুরু হয়েছে, তো এই পর্যায়ে এই ভর্তাটাকে আমরা নামিয়ে নেব। আশা করি যারা এই ভিডিওটা দেখবেন একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।